বাবা ঘুম থেকে উঠলাম, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম টু শুভজিৎ, আই এম শুভজিৎ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, চলো লেটস ইনভেন্ট, এরকম একটা ব্যাপার ছিল। তোমরা কি মনে করছো আমি এখনই ঘুম থেকে উঠলাম এই গরমকালে কেউ জামা পরে শোয়? হ্যাঁ, এটা রিশুট হচ্ছে, কি বলবো তোমাদের। আজকে বাড়িতে কী কী করছি কী না করছি টোটালটাই দেখাবো, একটু লাইটটাও জ্বালিয়ে দিলাম, আর কী কী করছি আর কী না করছি সমস্তটা দেখাবো, কোনো চাপ নেই। আর আমাকে পুরো কাকা কাকা লাগছে, আমি সেটা নিজেও বুঝতে পারছি। তাই এই কাকা কাকা লাগার জন্য ফট করে ভিডিও ছেড়ে চলে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমি এখন কী করছো? এখন তুমি এখন করছো হচ্ছে এই যে কী, এটা কী, এটা কী, হোয়াট ইজ দিস, কিছু করছো না? এটা কি, এটাকে এটাকে কী করছো, এটাকে এটা সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ হচ্ছে, ওকে। আর আচ্ছা এটা একদম ঢাললা, ওকে। আর যদি কিছু হয় আমি দেখাচ্ছি তোমাদের। কি আর বলবো, কিছু বলার নেই, দাঁত মাঝে আর ইনি হচ্ছে রান্না করছে আর কি। তো আজকে মাটন বিরিয়ানি হবে। তো এই ভিডিওটা তোমরা দেখতে পাবে ফুডিক্রেটে, এর আগে তোমরা তো ফুডিক্রেট দেখে ফেলেছো, আর আগে ফুডিক্রেটে দেখে ফেলেছো না পরে ফুডিক্রেটে দেখে ফেলেছো সেটা ভিডিওর পরে দেখা যাবে, এখন জানি না আমি। আর আজ আমি শুভজিতের জন্যই ব্যাপারটা দেখা চাইছি আর কি। আর ডেইলি লাইফ ব্লগ, ডেইলি লাইফ ব্লগ যা করছি সমস্ত কিছু দেখা শেখ না, দেখতে থাকো দেখতে থাকো, চলো। এ দেখো এদিকে বিরিয়ানি মাটন কি করে মাটন বিরিয়ানি হচ্ছে সেটা দেখছে, আর এদিকে রান্না করছে এরকম করে খুললো এটা। পারে না পারে না মাটন বিরিয়ানি করতে পারে না, এখানে দেখো ইউটিউবে চালু করেছে আর এখানে দেখো শুরু করেছে, দেখছো কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এখন ছাতুর হোল করা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের জন্য। সেদ্ধ হয়েছে, দুবার দেওয়া হয়েছে, দুবার পরে আলু সেদ্ধ আর হচ্ছে না, এবার আলু সেদ্ধ হয়েছে, সাবাস। জন্য রাখা আছে এটা কি, এটা হচ্ছে ছাতুর ঘোল, পেঁয়াজ দিয়েছে সবচেয়ে বেশি, লঙ্কা দিয়েছে সবচেয়ে বেশি, ওরে বাবা রে ছাতুর ঘোল। চিনি দাও না, আমার কুর্তি রয়েছে, আমার কুর্তি সোনা ছাদের কোনা, এই যে তাকাও দিকে তাকাও, ওদিকে 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 ওদিকে, আরে তাকা না ভাই ওইদিকে তাকা একটু ভাই, কেউ তাকাচ্ছে না আমাকেও দেখছে না, শশা খাচ্ছ? আচ্ছা ভেরি নাইস ভেরি নাইস। আমি এখন একটু রুটি, এই যে এখানে রুটি রেখেছি, আমি এক পিস মাংস নেবো এখন, আর ভালো লাগছে না আমি মানে রান্না করতে করতে পারছি না, মানে 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 আমি আর পারছি না, মানে মানে কী নেবো সেটা তো বুঝতে পারছি না। হালকা করে সলিড মাংস নেবো, সলিড নেই তো এই মাংস আর এই রুটি সাথে আমার খাওয়া, আমার খুব খিদে পেয়েছে বিশ্বাস করো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ এটা তোমরা আই এম শুভজিতে দেখতে পাচ্ছ, হ্যাঁ হেভি হেভি। মোটামুটি আমাদের বিরিয়ানিটা এখন ভাপে রয়েছে, ঠিক আছে? তো দেখতে থাকো, একটু খাবো, খাওয়া দাওয়ার পরে রিভিউ টিভিউ দেবো, কিছুক্ষণ তারপর একটু গেজাবো, গেজানোর পরে আমরা ব্লগটা শেষ করবো আজকে, তাই তো? আর একটা দিন ভিডিও ভিডিও করার পরে ফোনে চার্জ হয়ে গেছে একদম শূন্য, না সরি শূন্য হলে এই ভিডিওটা হতো না, মানে ফোনে চার্জ হয়ে গেছে একদম 5%। তাই এবার আমাকে
চার্জে বসাতে হবে বন্ধু, কি করছো? যাও চার্জে বসাও। খাওয়ার জন্য বসে রয়েছে কিন্তু বিরিয়ানি এখনো দেয়নি। এই যে বিরিয়ানি হাড়ি আর এখানে এখনো দেয়নি, বসে রয়েছে। তো দেখতে পাচ্ছ বাড়িতে আমরা খাচ্ছি আলু, আমার ভাগ্যে দেখো দুটো পড়েছে, একটা মোটামুটি বড়, একটা মোটামুটি ছোট। শ্রীবান চাপ আর এই মাটন যদি খেতে হয় তখন আমার সুরজির সাড়ে ওটা কথা মনে পড়ে, আগে খাই তারপরে, এরকম করে নিতে হয়। আর বলতে হয় খাসি রে খাসি, মুখে পড়লেই নাকি হাসি। কেমন খাচ্ছো? খুব ভালো। খুব ভালো খাচ্ছো না? বিকালবেলা ভিডিওটা কমপ্লিট করবো, দেখতে থাকো। যাই হোক, শুভ সন্ধ্যা, ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ব্লগটা কমপ্লিট করছি। সবাই আই এম শুভজিৎ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালোবাসা রেখো। এর সাথে সাথে ফুডি ক্রিয়েট এবং বং অফিসিয়াল আমার আরও দুটো চ্যানেল আছে, মানে আমার মানে তোমাদের সবার। সো পাশে থেকো, সাপোর্ট করো, আরও নতুন নতুন ভিডিও খুব শিগগিরই আসবে, খুব শিগগিরই আসবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।